আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে 11টা ট্রেড ইউনিয়ন মিলে দাবি সনদ সমেত আমরা 12 দফা দাবিতে আমরা ধর্মঘট করছি। যে তার মধ্যে এক নম্বর যে আমাদের যা যা পোস্টালের দাবি যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের নয়া পেনশন স্কিম বাতিল করো। যে পেনশন স্কিম সরকার চালু করেছেন পুরনো পেনশন যেটা ছিল, যে পেনশন মানুষ চাকরি 10 বছর করুক, 15 বছর করুক, 20 বছর করুক আর 30 বছর করুক, করার পরে যে সে পেনশনটা পেত সেই পেনশনে তার একটা সংসার চালাবার মতন উপযুক্ত ইয়ে ছিল। কিন্তু বর্তমান যে পেনশন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাতে একটা ছেলে, আপনারা জানেন আমাদের একটা ইডি ব্যবস্থা রয়েছে, ইডি ব্যবস্থার মধ্যে এই ইডি ব্যবস্থার মধ্যে অনেকে ইডিতেই 15 বছর 20 বছর চাকরি করার পর প্রমোশন পেয়েছেন। সেই প্রমোশন পাওয়ার পর দেখা গেল ডিপার্টমেন্টে গিয়ে তার 14 বছর 15 বছর চাকরি হচ্ছে। এবার সেই চাকরি করার পর সে 1,500, 2,000, 2,500, 3,000 টাকা পেনশন পাচ্ছে। একটা ফ্যামিলির পক্ষে, একটা 4 জন ফ্যামিলির পক্ষে 5 জন ফ্যামিলির পক্ষে এই 2,000 টাকা দিয়ে পেনশন দিয়ে তার সংসার চলতে পারে না সারাটা জীবন। সে 30 বছর 35 বছর ডিপার্টমেন্টকে দিল, শ্রম দিল, অথচ সে পাচ্ছে পেনশন পাচ্ছে সে 2,000, 2,500 টাকা। এর বিরুদ্ধে সারা দেশ জুড়ে আমরা ধর্মঘটে নেমেছি। আমাদের সারা দেশ জুড়ে 2009 থেকে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ, প্রায় 4 লক্ষ কর্মচারীরা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা হচ্ছে ইতিমধ্যেই রিক্রুটমেন্ট করা যেতে পারে, সেই রিক্রুটমেন্টগুলো বন্ধ হয়ে রয়েছে। সেই রিক্রুটমেন্ট করার জন্য শূন্য পদ পূরণ করার জন্য আমাদের দাবি, আমাদের দাবি বেসরকারিকরণের বিরুদ্ধে। একের পর এক সরকার চাইছে যে আমাদের যে লাভজনক সংস্থা আরপিএলআই পিএলআই সেটাকে ওরা বেসরকারিকরণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই শূন্যপদ পূরণের দাবিতে, আমাদের লড়াই বেসরকারিকরণের বিরুদ্ধে, আমাদের লড়াই আমাদের কোনো পোস্ট অফিসকে, একটা পোস্ট অফিসকে মার্জার করতে দেবো না। এরা চাইছে যত সিঙ্গল হ্যান্ড পোস্ট অফিস আছে ভারতবর্ষে সেই সিঙ্গল হ্যান্ড পোস্ট অফিসকে তুলে দিয়ে মার্জার করে দিতে চাইছে ডবল হ্যান্ড ট্রিপল হ্যান্ড পোস্ট অফিসের সঙ্গে। তার ফলে কর্মচারীদের কর্মসংস্থান বিলোপ পাবে, কর্মচারীর সংখ্যা কমবে। বর্তমান যুগে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা পাস করে উচ্চশিক্ষিত পাস করার পর চাকরি পাচ্ছে না, এই শূন্য পদগুলো বিলোপ হয়ে যায় করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। কত মানুষ আজকে ধর্মঘটে সামিল হয়েছে না? এই সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এখানে তো যে আমাদের যে আমাদের ন্যাশনাল ফেডারেশন অফ পোস্টাল এমপ্লয়িজ যারা আছে তারা তো রয়েছেই, তাদের সংগঠনে প্রায় 1.5 লক্ষের ওপর কর্মচারী, তার উপরে রয়েছে অন্যান্য রয়েছে সংস্থা FNPO রয়েছে, আপনার আরও অন্য সংস্থাগুলো সব ট্রেড ইউনিয়নগুলো রয়েছে। সেই ট্রেড ইউনিয়ন মিলে একটা ব্যাপক সংখ্যক সারা দেশ জুড়েই ধর্মঘটটা চলছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত সিং গোড়া। আপনি কোন ইউনিয়নে? আমি পোস্টাল অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়ন পোস্টম্যান গ্রুপ সেক্রেটারি।